আমার আগে চার্লিকে দেখেছিলাম, কিরকম প্রাণবন্ত মানুষ। দীর্ঘদিন ফ্যামিলির বাইরে থাকলে ফ্যামিলির মধ্যে অনেক ঘটনা ঘটে, তখন সবকটা ঘটনাকে নতুন বলে মনে হয়। শুধুমাত্র রাষ্ট্রপতিরা যখন এক দেশ থেকে আরেক দেশে যায় তখন তাদের সম্বর্ধনা দেয়া হয়। তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছিল কারণ সে সিনেমা হলের মালিক হতে চেয়েছে। আসলে একটা ট্র্যাডিশনাল ফ্যামিলি বিজনেস যখন গড়ে ওঠে সেটা আর বিজনেস না, সেটা তখন একটা ভালোবাসার প্রতিষ্ঠা। কী ব্যাপার খয়বর, তুমি তো স্যারের পারমানেন্ট লোক, তুমি যদি চলে আসে তাহলে তো বড় স্যার তো কানা হয়ে যাবে। কোনো সমস্যা নেই, আমি চলে আসার পর যে শূন্যস্থান হবে না ওইটা আমি পূরণ করেই আসবো। আমার ছেলেটাই অশান্তির মূল কারণ, তার কারণে এই নির্মম সিদ্ধান্তটা নিতে হয়েছে। আমাদের প্রাণপ্রিয় মধুমালতী সিনেমাদের গায়ে বিক্রির নোটিশ চালানো হয়েছে। তোমাকে না বলেছিলাম সব জায়গায় সবসময় সব কথা বলবে না? আমি কিন্তু সে কেন এই কাজটা করেছে সেই রহস্য ভেদ করেছি। গোলাপ কই তোমার, তুমি ঢুকলা কিভাবে?